হ্যালো, আসসালামু আলাইকুম। এই সুন্দর কার্নিভালের ভিডিওটা আমার আরও 2 মাস আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে এডিট করা হচ্ছিল না। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের সব থেকে বড় ICT কার্নিভাল স্মার্ট চিলড্রেন কার্নিভাল 2023-এ আমাদের করা প্রজেক্ট সম্পর্কে। কুকুর মশাইদের কড়া নজরদারিতে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেহেতু বাংলাদেশের প্রেসিডেন্ট আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন, তাই একটু কড়াকড়ি তো থাকবে। আমাদের পাস সহ করোনা টেস্ট বহুত কিছু হয়েছিল। প্রথমেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে আছে জাগো ফাউন্ডেশনের বাচ্চারা, তারা কিন্তু অলরেডি আমাদের ওয়ার্কশপ স্টার্ট করে দিয়েছে। এবার বলি আমাদের ওয়ার্কশপটা কী সম্পর্কে ছিল। আমরা জানি আমাদের আশপাশ কিন্তু খুব দ্রুত পলিউটেড হয়ে যাচ্ছে, বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, প্লাস্টিক পলিউশন কিন্তু প্রচণ্ড বেড়ে যাচ্ছে, আমাদের নদীগুলোও ভরে যাচ্ছে। আর আজকের শিশু যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, তাই বাচ্চাদেরকে শেখানোর মাধ্যমে কিন্তু আমরা আগামীর ভবিষ্যৎটা সুন্দর পেতে পারি। আর এটা যেহেতু স্মার্ট চিলড্রেন কার্নিভাল ছিল, আর যেটার একটা বড় পার্ট ছিল রিসাইকেলিং ক্রাফট স্টেশন। রিসাইকেলিং ব্যাপারটা আসলে কি আমরা কম বেশি সবাই জানি, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন এবং ব্যবহার উপযোগী জিনিস তৈরি করা রিসাইকেলিং বা আপসাইকেলিং, আপনারা যেটাই বলুন। আর এই ওয়ার্কশপে এবং এই রুমে যত যাই আর্ট দেখতে পাচ্ছেন, সব কিছুই কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি। আর একজন আর্টিস্ট হিসেবে নিজের কাজকে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ICT মিনিস্টারের সামনে তুলে ধরতে পেরে আমি আসলেই অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়ার্কশপ প্রথম দিন খুব সুন্দরভাবে শুরু হয়েছে জাগো ফাউন্ডেশনের এইসব বাচ্চাদের দিয়ে। আর তারা এত সুন্দর করে ফেলে দেওয়া জিনিস থেকে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করবে আমি ভাবতেও পারিনি। ওয়ার্কশপ সম্পর্কে আমরা একটু পরে বলবো, এবার বলে নিই যে পেছনে যে এত সুন্দর একটা ম্যুরাল দেখতে পাচ্ছেন, এইটার ডিজাইনের কনসেপ্টটা সম্পর্কে। বেসিক্যালি এটা একটা সমুদ্রে বা পানির নিচের ছবি, যেটা খুব সুন্দর দেখা গেলেও একটু খেয়াল করলেই দেখা যায় সমুদ্রটা খুব বেশি পলিউটেড হয়ে গিয়েছে, যে কারণে জলজ প্রাণীগুলো কিন্তু ভয় পেয়ে একটা শেল্টার খুঁজে একটা ছাতার নিচে লুকিয়ে আছে। আর যদি একটু কাছ থেকে আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রাণীগুলো সবগুলোই কিন্তু ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে তৈরি। আমরা আমাদের নিত্য নতুন জীবনকে সুন্দর করার জন্য যেসব সামগ্রী বা প্লাস্টিক ইউজ করে থাকি, সেগুলো আমাদের লাইফ সুন্দর করার পাশাপাশি আমরা নিজেদেরকেই যে একটা ট্রাশে পরিণত করছি, এই ছোট্ট মেসেজটা বাচ্চাদেরকে খুব সুন্দর করে দেওয়ার জন্যই কিন্তু আমার এই ডিজাইনটা করা। ময়লা ফেলো না, এখানে সেখানে ময়লা ফেলো না, ময়লা ফেলা ভালো না, এই ধরনের কথা কিন্তু আমরা সবসময় বাচ্চাদেরকে বা বড়দেরকে বলে আসছি, কিন্তু এটা এতটা ইফেক্টিভলি হয় না। এগুলো বলার পরেও দেখা যায় আমরা এখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি, মনের ভুলে ফেলে দিচ্ছি। কিন্তু আমরা যদি এই ধরনের কোনো ছবির মাধ্যমে বাচ্চাদেরকে বোঝাতে পারি যে ময়লা ফেললে বা এখানে সেখানে প্লাস্টিক ফেললে সেটা কতটা হার্মফুল হতে পারে, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই এই মেসেজটা পেতে পারে যে এনভায়রনমেন্ট পলিউশন কতটা হার্মফুল, আর এনভায়রনমেন্ট পলিউশন আমাদেরকে নিজেদেরই বন্ধ করতে হবে। এবার আসি ওয়ার্কশপ নিয়ে। বাচ্চাদেরকে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে বোঝানোর পরে বাচ্চারা নিজেরাই কিন্তু অনেকটাই বুঝে গিয়েছিলো। তারপরেও আমরা ওয়ার্কশপে ছোটো একটা ব্রিফিং দেওয়ার পরেই শুরু করছিলাম, যেহেতু এখানে অনেক বয়সের বাচ্চারাই ছিল, অ্যাটেন্ড করছিল প্রোগ্রাম। সো বাচ্চাদেরকে ফেলে দেওয়া জিনিস যেমন বোতল, পেপার কাপ, পেপার প্লেট, প্লাস্টিকের চামচ, আইসক্রিমের স্টিক, এ ধরনের ফেলে দেওয়া জিনিস থেকে কীভাবে আবার ব্যবহার উপযোগী জিনিস এবং সুন্দর জিনিসে রূপান্তর করা যায় সেটারই ওয়ার্কশপ নিয়েছিলাম। এখানে বাংলাদেশের ICT মিনিস্টার পলক স্যার এসেছিলেন। স্যার প্রতিদিনই প্রায় একবার করে হলেও আমাদের ওয়ার্কশপ দেখে যাচ্ছিলেন, আর স্যার এতটাই আন্তরিক ছিলেন, আর তার কাছে আমাদের এই ওয়ার্কশপ এবং এই পুরো প্রজেক্টটা এতই পছন্দ হয়েছিল যে আমাদের এডুকেশন মিনিস্টার দীপুমণিকে উনি স্পেশালি ইনভাইট করে এনেছিলেন এই কাজটা দেখানোর জন্য। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখানে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে বাচ্চাদেরকে কীভাবে কলমদানি তৈরি করতে হয় সেটাই শেখাচ্ছিলাম। ওয়ার্কশপের দ্বিতীয় দিনটা ছিল সব থেকে বেশি স্পেশাল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আর এই দিন আমাদের সাথে ছিল হাজারো পথশিশু। পথশিশুদের নিয়েই আমাদের পুরো দিনটা এবং ওয়ার্কশপটা। আর এই বাচ্চাগুলো যে এতটা ক্রিয়েটিভ ছিল বলে বোঝানো যাবে না। তাদেরকে শুধুমাত্র বলেছিলাম যে ফেলে দেওয়া জিনিস থেকে আমরা বানাবো, এরপরে দেখুন কী সুন্দর সুন্দর ডিজাইন করেছে। আর এখানে বাচ্চারা ফেলে দেওয়া পেপার কাপ থেকে সুন্দর সুন্দর ফুল বানিয়েছিল,
আর এক একটা বাচ্চা এক এক রকমভাবে ক্রিয়েটিভ, তাদেরকে আমার আসলে ওইভাবে শেখানোর প্রয়োজনও হচ্ছিল না, তাদেরকে বলার সাথে সাথেই দেখা যাচ্ছিল তারা আমার থেকে বেশি ক্রিয়েটিভ কাজ করছে। যখন ওয়ার্কশপটা ডিজাইন করছিলাম আমাদের টার্গেট ছিল 400 মতো বাচ্চা, কিন্তু আলহামদুলিল্লাহ সবার রেসপন্স এত ভালো ছিল, দিনে 5টা করে ওয়ার্কশপ নেওয়ার কথা থাকলেও দেখা গেছে ননস্টপ আমরা ওয়ার্কশপ নিয়েছি, দিনে 12টা 13টা করে ওয়ার্কশপ গিয়েছে। মাঝখানে আমরা আসলে ক্লিন করারও টাইম পাচ্ছিলাম না, কারণ এত এত বেশি রেসপন্স পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেকটেশনের থেকেও 5-6 গুণ বেশি আমরা রেসপন্স পেয়েছি। এমনও হয়েছে যে আমাদের কখন নেক্সট ওয়ার্কশপ হবে, আমি যখন লাঞ্চ ব্রেকে যাচ্ছিলাম গার্জেনে এসে সেটা জিজ্ঞেস করছে আপনি কি আজকে আর আসবেন না। মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এত ভালো রেসপন্স পাবো আশাই করিনি। ইভেন অনেকে এমনও ছিল যে একদিন এসে আরও 2-3 দিন হবে কি না, কবে হবে, আমি বাইরে কোথাও ওয়ার্কশপ নেই কি না, এসব জেনে যাচ্ছিলেন। প্রত্যেকটা সেশন 40 মিনিটের মতো ছিল, আর দেখা যাচ্ছিল বাচ্চারা এসে লাইন ধরছিল, গার্জিয়ানরা এসে দাঁড়িয়েছিল, অ্যান্ড এক একটা সেশন শেষে তারা দৌড়ে চলে আসছে, এমন অবস্থা। এখানে পলক স্যার তার ওয়াইফ এবং তার বাচ্চা এসেছেন এবং তারও রিসাইকেলিং স্টেশনটা ঘুরে ঘুরে দেখছেন। আর এখানে পলক স্যার মাকে বলছিলেন যে আপনার মেয়ের কাজ খুবই ভালো হয়েছে, অ্যান্ড ইনশাল্লাহ শেষ দিন দীপমণি আসবেন এই কাজ দেখার জন্য। আলহামদুলিল্লাহ সবার রেসপন্স যেমন ভালো ছিল, সেই সাথে সারাদিনই ইন্টারভিউ ক্যামেরা, অ্যান্ড আপনারা জানেনই মঞ্চে এনারা আসলে সবসময় ক্যামেরা আসেই, তো সারাদিনই মোটামুটি ছবি তোলা আর ওয়ার্কশপের মধ্যে একদমই বিজি ছিলাম। অনেকে আমার সাথে দেখা করতে এখানে এসেছিলেন, বাট কারোর সাথে আসলে ওভাবে কথা হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত এর জন্য। শেষ দিন বাংলাদেশের এডুকেশন মিনিস্টার দীপমণি এসেছিলেন, আর এইখানের আমার কোনো ভিডিও নেই, তবে এই ছবিগুলো শেয়ার না করলেই না, এত সুন্দর একটা মুহূর্ত। আর সব থেকে শেষের ছবিটা সব থেকে বেশি পছন্দের। ওয়ার্কশপ টাইমে যারা আমাকে অনেক হেল্প করেছে তাদের মধ্যে দিগন্ত ভাই, নাবিলাপু, নাফিসা আর আম্মু, আপনাদেরকে আসলে একদমই থ্যাংক ইউ বলা হয়নি, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আর তাছাড়াও আরও যারা যারা ছিলেন তাদের নিয়ে এবং ব্যাকস্টেজের গল্প নিয়ে আরেকটা ভিডিও হবে ইনশাল্লাহ।